হ্যালো এভরিওয়ান, আমরা মেয়েরা এখন এত বড় সমস্যার মধ্যে দিয়ে যাই, এই যে হেয়ার ফলটা আমাদের মেয়েদের কিন্তু একটা মহা সমস্যা বলতে পারো। আর এই বর্ষাকালে হেয়ার ফলটা কিন্তু আরো অনেক বেশি হয়। ডিউরিং প্রেগনেন্সি আমার কিন্তু এতটা হেয়ার ফল হয়নি যতটা আফটার ডেলিভারি আমার হেয়ার ফল হচ্ছে। যত যত বেবি আমার গ্রোথ করছে দেখছি বড় হচ্ছে, প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে। এবং কিছু কিছু দেখবে মানে সময় তুমি একদম কান্নায় আমরা ভেঙে পড়ি যে কি করব, মানে কোন তেল ইউজ করব, কোন শ্যাম্পু ইউজ করব, মার্কেটে যা যা পাওয়া যায় সবই মোটামুটি আমরা ইউজ করে ফেলি বাট কোনো ফলাফল পাই না। তো রিসেন্টলি আমি যে তেলটা ব্যবহার করছি এবং আমার মনে হয়েছে এটা খুব এফেক্টিভ, এবং এর তেল শ্যাম্পু দুটো রেঞ্জই রয়েছে, তোমরা ইউজ করতেই পারো। তো এটা কিভাবে আমরা ইউজ করব এবং এর বেনিফিটগুলো কি কি, কেন এই তেলটাকে ইউজ করবে তোমরা, সেইগুলো পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। আমি রিসেন্টলি যে তেলটা ব্যবহার করছি এবং তোমাদেরকেও যে তেলটার কথা বললাম সেটা হচ্ছে প্রচন্ড টেনশনে পড়ে যায়। তাহলে কি আমাদের সেই জায়গায় কখনোই চুল গজাবে না, বা কি করবো আমরা, কোন দিকে যাব, তাহলে কি কি করলে আমরা সমাধান গুলো পাবো? তো তোমাদের আর চিন্তার কিছু নেই, তোমরা নেচার শিওরের এই জোক তেলটা কিন্তু ব্যবহার করতে পারো। এই তেলে জানো তো এমন একটা প্রপার্টি রয়েছে, বহু প্রাচীন আগে একটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট ছিল যেটা 100% কার্যকরী হয়েছিল। এই ট্রিটমেন্টটা বেসিক্যালি ব্যবহার হতো রোম এবং ইজিপ্টে। কি হতো না, যেসব জায়গায় দেখবে কিছু কিছু কারো কারোর হয়েছে যে কোনো একটা জায়গা থেকেই চুল উঠে গেছে এবং সেখানে টাক পড়ে গেছে, তো সেই জায়গাগুলোতে কি করতো, একদম জীবন্ত জোক ছেড়ে দেওয়া হতো। জোক কি করতো, আমাদের ওই স্ক্যাল্পের যে নোংরাগুলোকে চুষে নিয়ে ডেড সেলগুলোকে অ্যাক্টিভ করে দিত, ফলিকলগুলোকে, ডেড ফলিকলগুলোকে অ্যাক্টিভ করে দিত, যার ফলে রক্ত চলাচলটা শুরু হতো এবং নতুন চুল গজাতে শুরু করতো। ঠিক এই কারণেই আমাদের স্ক্যাল্পের যে ডেড সেলগুলো রয়েছে সেইগুলো যখন মানে ইনঅ্যাক্টিভ হয়ে যায় সেখান থেকে আর চুল গজাতে পারে না। তো এখন তো আর সেই পদ্ধতি অবলম্বন করাটা সম্ভবই নয়, কারণ জীবন্ত যোগ যদি আমাদের স্ক্যাল্পে ছেড়ে দেওয়া হয় সেটা আমরা করে নিতে পারবো না, মেনে নিতে পারবো না। তাই সেই থেরাপিটা অ্যাপ্লাই করে নেচার সিওর এই জোক তেলটাকে নিয়ে এসেছে। জোকের স্যালাইভাতে এমনই একটা বায়ো প্রপার্টি ছিল যেটা আমাদের স্ক্যাল্পের ডেড সেলগুলোকে অ্যাক্টিভ করে দিত এবং রক্ত চলাচলটাকে অ্যাক্টিভ করে, রক্ত চলাচলটাকে পুনরায় করে এবং নতুন চুল গজাতেও শুরু করে। তো জোকের স্যালাইভাতে যে বায়ো প্রপার্টিটা ছিল সেটা এই জোক অয়েলেই ব্যবহার করা হয়েছে। তো চলো দেখে নাও তোমরা কিভাবে এটাকে ইউজ করবে, আমি ঠিক কিভাবে এটাকে ইউজ করি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। চলো বক্সটা আগে ওপেন করে নিই। বক্সটা ওপেন করার সাথে সাথেই দেখো যে কন্টেনারটা এসেছে, কন্টেনারের প্যাকেজিং নিয়ে কোনো কথা হবে না, খুব সুন্দর প্যাকেজিং, দেখতে কিন্তু খুব সুন্দর। এটা কাচের না, প্লাস্টিকের, তাই ভেঙে যাওয়ার, ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। আমি আমার হাতে তালুর মধ্যে তেলটা নিয়ে নিলাম, সেটাকে ফিঙ্গারপ্রিন্টসের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে আমার মাথায় মাসাজ করছি। দেখতেই পাচ্ছ আমি পুরো আঙুলের যে ডগাটা রয়েছে সেখান দিয়েই ভালো করে মাসাজ করে নিচ্ছি, পুরো স্ক্যাল্পে মাসাজ করে নেব, 3-4 বার ঘুরিয়ে ঘুরিয়ে যতবার হয় মাসাজ করে নেব, ঠিক আছে। এই তেলটা কিন্তু পুরোপুরি ISO GMP সার্টিফাইড, এতে কোনো ফ্রেগনেন্সও পাবে না তোমরা, পুরোপুরি সালফেট ফ্রি, প্যারাবিন ফ্রি এবং পুরো অরিজিনাল এবং ডার্মাটোলজিক্যালিও টেস্টেড পুরো তেলটা। আমি কিন্তু অনেকদিন যাবত ইউজ করছি, তোমরা ইউজ করে দেখো, ভীষণ উপকার পাবে। দেখতেই পাচ্ছ আমি ফিঙ্গারপ্রিন্টসের ওপর কি সুন্দরভাবে নিয়ে পুরো স্ক্যাল্পে একদম ভালোভাবে আলতো আলতো করে, কেউ জোরে জোরে করে মাসাজ করবে না। তোমরা তো দেখেই নিলে কিভাবে এই তেলটাকে ব্যবহার করতে হবে। তোমরা এটাকে সপ্তাহে 2-3 দিন ব্যবহার করতে পারো, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে খুব ভালো করে স্ক্যাল্পে মাসাজ করে নেবে। নেক্সট মর্নিং কিন্তু তোমরা যে নেচার সিওরের জোক শ্যাম্পুটা যে রয়েছে সেটা দিয়ে যদি তোমরা শ্যাম্পু করতে পারো তাহলে আরো ভালো এফেক্ট পাবে এবং আরো ভালো রেজাল্ট পাবে। এটাকে তোমরা যদি অ্যাটলিস্ট কিছুদিন কন্টিনিউ করো তাহলেই দেখতে পাবে যাদের যে সমস্ত জায়গাগুলোতে টাক পড়ে গেছিল সেখান থেকে নতুন চুল গজাবে, হেয়ার ফল কমে যাবে এবং অনেক সমস্যা থেকে আমরা চিরতরে মুক্তি পেতে পারি। এবার মনে হচ্ছে এটা আমরা নেব কোথা থেকে, তোমরা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবে, অ্যামাজন, ফ্লিপকার্ট, মেশো, এছাড়াও এদের নিজস্ব ওয়েবসাইটেও পেয়ে যাবে। তাছাড়া আমি আমার পিন কমেন্টে লিংক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা পারচেস করে নিতে পারো। তাহলে আর দেরি কিসের, চট জলদি যাও এবং পারচেস করো এবং এই যে হেয়ার ফলের যে সমস্যা এর থেকে চিরতরে মুক্তি পাও।